أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا ربك الاكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم بسم الله الرحمن اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان এমন একটি যে কিতাব হচ্ছে একটি ছন্দময় কিতাব একটার সঙ্গে আর একটা ছন্দ মিল রয়েছে একটি কবিতা যদি ছন্দময় হয় তাহলে ওটা পড়তে ভালো লাগে ঠিক বলেন কিন্তু আল্লাহ রবীন্দ্র এই কোরআনটাকে এমন ছন্দময় দান করেছেন যার জন্য প্রত্যেক মানুষ এটাকে মুখস্থ করতে সক্ষম বলুন ঠিক কেনা প্রত্যেক নবীকে আল্লাহ পাক কিছু না কিছু মজিরা দান করেছেন যেই মজিরার কারণে সেই জামানার লোকেরা তারা ইসলাম গ্রহণ করেছে কিন্তু আল্লাহ নবী বলছেন আমাকে এইগুলো একটাও দেওয়া হয় নাই আমাকে দেওয়া হয়েছে একটি কিতাব যার নাম কোরআন বলুন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার আল্লাহ পাক প্রত্যেক নবীকে কোন না কোন মুজিজা দান করেছেন এই মজিদার মধ্যে হজরতে সালামকে আল্লাহ পাক একটি মজিদা দিলেন যে লাঠিটি ব্যবহার করতেন এই লাঠি যখন ছেড়ে দিত ছেড়ে দেওয়ার পরে ওই লাঠিটি একেবারে অজগর একটা সাপে পরিণত হয়ে যেত সেই জামানার লোকেরা এই আশ্চর্য দিনে দেখার পরে তারা মনে করত বড় একটা আশ্চর্যের ব্যাপার তা দেখে তারা সেই জামানার লোকেরা তারা আল্লাহ এবং আল্লাহ নবীর ওপর তারা বিশ্বাস স্থাপন করত। শুধু তাই নয় দাউদ আলাইহা সাল্লাম কে আল্লাহ্ফাত এমন কণ্ঠ দান করেছেন পৃথিবীর যত মানুষ রয়েছে সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ কণ্ঠ যাকে দান করা হয়েছে এ হচ্ছে হযরতে দাউদ আলাইহিসসালাম সাল্লাম আল্লাহ দান করেছিলেন দাউদের এত কণ্ঠ কণ্ঠ শোনাার পরে মনসারা তা কিস্টত তো তো এমন মাসেরা পর্যন্ত হযরতে দাউদ আলাইহিসসালামের কণ্ঠ শোনাার জন্য আস্তে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ রাব্বুল হযরত ইউসুফ আলাইহিসসালামকে এমন সুন্দর চেহারা দান করেছেন যে সুন্দর চেহারার কারণে ইউসুফ আলাইহিসসালামের উপর মানুষের আকৃষ্ট হয়েছে এত সুন্দর ছিল ইউসুফকে এক জায়গা রাখা হলো আর মেয়ে বলা হলো ও তোমরা কি করো ওই একটা লেবু দিচ্ছে লেবুটা কাটো ছট ইউসুফকে ইউসুফ তোমরা লেবু কাটবে মেয়েরা তারা কি করলো ওই ইউসুফকে দেখতে থাকলো আর লেবু কাটতে দেখলো দেখা গেল তার লেবু না কেটে তারা হাত কেটে ফেলেছে ইবরাহিম ইমা সাল্লাঙ্কা আল্লা পাখা মসজিদা দান করেছিলেন এরকম করে অনেক মসজিদ আর অন্য নবীদেরকে দেওয়া হয়েছিলেন যেগুলো তারা দেখার পরে তারা বিশ্বাস স্থাপন করেছে কিন্তু আল্লাহ নবী বলছেন আমাকে এগুলো একটিও দান করা হয় নাই আমাকে দেওয়া হয়েছে একটি কিতাব যার নাম কোরান কি বললেন কোরআন মাত্র ত্রিশ পর একটি কোরআন আল্লাহ দান করেছেন বন্ধু এই কোরআন এমন একটি কিতাব আল্লাহ নবী বলছেন কেউ যদি এই কিতাবের একটি অক্ষর ধরে নিন আলিফ ধরে নিন বা ধরে নিন তা এরকম করে আল্লাহ রব্বুল আলামিন অনেকগুলো অক্ষর কোরআনে দান করেছেন এই একটি অক্ষর তো দেখুন আল্লাহ বান্দা পাঠ করে তেলাওয়াত করে আল্লাহ নবী বলছেন এই একটি অক্ষরের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দশ দশটি নেকি দান করে দেয় সুবহানাল্লাহ পৃথিবীতে অনেক কিতাব রয়েছে আরবিতে আছে না নাই সৌদি আরবের ভাষা আরবি কুয়েতের ভাষা আরবি কাতারের ভাষা আরবি কিন্তু এত কিতাব হ্যাঁ তাদের রয়েছে কিন্তু এগুলো বলেন মুসলিম বলেন আবু দাউদ বলেন তিরমিজি বলেন এত কিতাব থাকার পরেও কিন্তু এগুলো পড়লে নেকি হয় না বরং কোরআন এমন একটি কিতাব যে কিতাবের একটি অক্ষর যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন সেই কিতাবের একটি অক্ষরের কারণে দর দশটি নেকি দান করেন বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো আমি বলি না একটি শব্দ বন্ধুরা আমার আল্লাহ বলছে আলি যে দেবে তিনটি অক্ষর তেলাওয়াত করবে আল্লাহ আলামিন রব্বর আলমিন তানামুল্লামায় নেকি দান করে দেবে